হ্যালো বন্ধুরা, করোনা ভ্যাকসিন সংক্রান্ত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে সারা বিশ্বে করোনার মহামারী চলতেছে। তো এই করোনা মহামারীর মধ্যে করোনার যেই টিকা দেওয়ার ব্যাপারটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে সবাইকে। তো এই করোনা ভ্যাকসিনটি দেওয়ার জন্য এনআইডি কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে কিভাবে সহজে এনআইডি কার্ডটি পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি মূলত কিভাবে দ্রুত সময়ে বা জরুরিভাবে এনআইডি কার্ড পাওয়া যায় সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তার আগে আপনাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা অনেকেই বলেছেন আমরা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারতেছি না এই করোনা ভ্যাকসিনের জন্য, ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে 12 জুলাইয়ের পর যাদের এনআইডি নাই তাদেরগুলোও করা যাবে, এরকম বলেছিল, ঠিক আছে? তো 12 জুলাইয়ের পরও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি, এখনো আগের মতোই আছে। যদিও এই প্রথম দফায় যেই ভ্যাকসিনের রেজিস্ট্রেশনটি শুরু হয়েছিল সেটি শেষ ডেট বাড়ানো হয়েছে 19 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে এমন হতে পারে যে হয়তো 19 তারিখের পর যাদের এনআইডি নেই তারা হয়তো করতে পারে, ঠিক আছে? তো এটা কি করে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কি করে সেই ব্যাপারটি এখনো পরিষ্কার না। তো আপডেট আসলে আপনাদেরকে আমি অবশ্যই সাথে সাথে জানিয়ে দিব, ঠিক আছে? তো চলুন এখন কথা না বাড়িয়ে জেনে নিই কিভাবে আপনি জরুরি ভিত্তিতে এনআইডি কার্ড পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, জরুরি ভিত্তিতে এনআইডি কার্ড পাওয়ার জন্য আজকে আপনাদেরকে আমি একটি নিউজ শেয়ার করব। তো এটা হচ্ছে, জরুরি ভিত্তিতে এনআইডি পেতে শিক্ষার্থীদের যা করতে হবে, আপনারা টাইটেলটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এখানে দেখুন কি বলেছে, করোনাকালীন সময় জরুরি ভিত্তিতে নাগরিকদের ভোটার করে নিয়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি সরবরাহ করছে নির্বাচন কমিশন, ইসি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী, টিকাদান ইচ্ছুকরা অগ্রাধিকার পাচ্ছেন। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও সপ্তাহে একদিন করে অফিস খোলা রেখে এ সেবা দেওয়া হচ্ছে। জানা গেছে রাজধানীতে প্রতি মঙ্গলবার এ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর বাইরে এক এক থানা বা উপজেলা নির্বাচন অফিস এক এক দিন সেবা দেওয়ার জন্য অফিস খোলা রাখা হচ্ছে। ইসির কর্মকর্তারা জানান, গত 7 জুলাই এক অনলাইন বৈঠকে মাঠ পর্যায়ে এনআইডি সেবা সতর্কতা অবলম্বন করে চালু রাখার সিদ্ধান্ত নিয়ে ইসি। এতে টিকা কার্যক্রম, বিদেশ গমন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ইত্যাদির জন্য জরুরি ভিত্তিতে সেবা দিতে বলা হয়। সেজন্য কর্মকর্তারা সপ্তাহে একদিন অফিস খোলা রেখে সশরীরে কার্যক্রম পরিচালনা করছেন। এজন্য প্রথমে অনলাইন থেকে ভোটার হওয়ার ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। তারপর সেটি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় দলিল নিয়ে সশরীরে এসে জমা দিয়ে ছবি তোলা এবং অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে হবে, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন থেকে ভোটার হওয়ার ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে, ঠিক আছে? তো অনলাইন থেকে কিভাবে ভোটার হওয়ার ফর্ম ডাউনলোড করবেন এবং পূরণ করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে ভিডিওর শেষে এবং ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো সেটি দেখে আপনারা ঘরে বসে আবেদন করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর যেটি আছে, নতুন ভোটার হয়ে জরুরি সেবা নিতে গেলে 13 ধরনের দলিলপত্র জমা দিতে হবে সেবা গ্রহীতাকে, ঠিক আছে? তো এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী, মেডিকেল ছাত্রছাত্রী এবং প্রবাসী বাংলাদেশী ভ্যাকসিনেশন বা জরুরি প্রয়োজনে যাদের ভোটার নিবন্ধন প্রয়োজন তাদের এই লিঙ্ক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভোটার নিবন্ধন ফর্ম 2 পূরণপূর্বক প্রিন্ট করে হার্ড কপিতে আবেদনকারীর স্বাক্ষর, শনাক্তকারীর স্বাক্ষর এবং যাচাইকারীর সিল সহ স্বাক্ষর প্রদান করে সশরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে, ঠিক আছে? তারপরে দেখুন, ভোটার নিবন্ধনের জন্য আপনার যেই কাগজপত্রগুলো লাগবে, ঠিক আছে? প্রথম হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, অনলাইনে যাচাইকৃত কপি সহ অবশ্যই আপনার একটি জন্ম নিবন্ধন লাগবে যেটি অনলাইনে আছে, ঠিক আছে? তো আপনি কিভাবে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন অথবা অনলাইনে আছে কিনা কিভাবে চেক করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনার বর্তমানে যে জন্ম নিবন্ধনটি আছে সেটি অনলাইনে আছে কিনা, ঠিক আছে? তারপর আছে সনদধারীদের ক্ষেত্রে শিক্ষা সনদ, পিএসসি, জেএসসি অথবা এসএসসি, যে কোনো একটি সনদ আপনাকে সাথে রাখতে হবে জমা দেওয়ার সময়। তারপর সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি। তারপর 4 নম্বর আছে পিতামাতার এনআইডি এর কপি, ঠিক আছে? মৃত হলে মৃত সনদ লাগবে। তারপর 5 নম্বর আছে বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর এনআইডি কপি ও বিবাহের নিকানামা। তারপরে 6 নম্বর আছে বাড়ির হোল্ডিং ট্যাক্স, ইউটিলিটি বিলের কপি ও ফ্ল্যাট মালিকানার কপি। তারপর 7 নম্বর আছে ভাড়াটি হলে বাড়ি ভাড়া চুক্তিনামা, অনাপত্তি পত্র ও এবং বাড়ি ভাড়া রসিদ। তারপর 8 নম্বর আছে প্রবাসী হলে পাসপোর্টের কপি, অ্যারাইভাল সিল ও টিকিট সহ কপি, ঠিক আছে? দ্বৈত নাগরিক হলে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি, রক্তের গ্রুপ নির্ণয়ের প্যাথোলজিক্যাল রিপোর্ট ও শিক্ষার্থী পরিচয়পত্রের কপি। তারপর 11 নম্বর আছে ফর্ম 2 এর 34-35 তথ্য শনাক্তকারী, 9 নম্বর ও স্বাক্ষর প্রদান করতে হবে।
তারপরে 12 নম্বর আছে ফরম 2 40 41 42 নম্বর তথ্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সিল সহ স্বাক্ষর প্রদান করতে হবে। তারপর 13 নম্বর আছে রেজিস্ট্রেশন অফিসারের চাহিদা মতো অন্যান্য দলিলাদি। ঠিক আছে, তো এখানে যে ডকুমেন্টগুলো আছে এগুলো আমি আপনাদেরকে অবশ্যই আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওর নিচে দেওয়া থাকবে। ঠিক আছে, এছাড়াও আপনি এখান থেকে দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো অনলাইনে ফর্ম পূরণ করে আপনার এই ডকুমেন্টগুলো সহ গিয়ে আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিবেন, যেদিন খোলা থাকে। তো জমা দেওয়ার সময় আপনি তাদেরকে বলে দিবেন আমি টিকার জন্য এই রেজিস্ট্রেশনটাই করেছি অনলাইনে, আমার জরুরি ভিত্তিতে এনআইডি নাম্বারটি দরকার। ঠিক আছে, তো ওনারা আশা করি বুঝবে, যেহেতু স্পেশালি টিকার জন্য যারা এনআইডি আবেদন করতেছে তাদের জন্যই খোলা রাখা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা না বললেও তারা বুঝবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা জরুরি ভিত্তিতে এনআইডি কার্ড পাবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।